দেখছেন দর্শক সরাসরি কিন্তু তারা সমাবেশ শেষ করে কিন্তু আসলে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু মিছিল দিয়ে যাচ্ছে এবং বরিশাল শহরের মধ্যে তারা প্রবেশ করছে আমরা কিন্তু সরাসরি লাইভে যুক্ত রয়েছে আপনারা দেখছেন যে সামনে থেকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন যে বরিশাল জেলা বা বরিশালের যে সন্তান রয়েছেন বরিশালের সন্তান ছাত্র দলের জুয়েল এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাইকে আমরা লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি দেখছেন আসলে সামনে কিন্তু তারা ছাত্ররা ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু তাকে প্রোটোকল দিয়ে কিন্তু নিয়ে গিয়ে যাচ্ছে সামনের দিকে আমরা সেটি দেখাচ্ছি আসলে নেতাকর্মীরা আমরা দেখছি কিন্তু দেখছেন তিনি কিন্তু মিছিল দিয়ে সামনে কিন্তু আসলে করে কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন এবং সামনে কিন্তু শত শত ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছে আসলে আমরা তার কাছে একটু জানতে চাবো যে আসলে এই গণসমাবেশে আপনি কি পেলেন এই গণসমাবেশে আপনার আপনার বরিশালের সন্তান হিসেবে কি পেলেন এই গণসমাবেশ থেকে আমি কি এই গণসমাবেশ থেকে আমি কি পেয়েছি তার চেয়ে আগে জানা দরকার সরকার কি পেয়েছে সরকার তাদের পতনের মেসেজ পেয়ে গিয়েছে এই বরিশালবাসী সরকারকে বলে দিয়েছে এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় রাখতে চায় না তাই শত বাধা বিপত্তি গুলিবর্ষণ উপেক্ষা করে মানুষ পায়ে হেঁটে চলে আসছে কারণ এই যুদ্ধ হলো আদর্শিক যুদ্ধ এই যুদ্ধ হলো গণমানুষের মুক্তির যুদ্ধ এই যুদ্ধ হলো ভোটাধিকার রক্ষার যুদ্ধ এই যুদ্ধ হলো মৌলিক অধিকার নিশ্চিত করার যুদ্ধ সর্বোপরি এই যুদ্ধের ডাক দিয়েছেন বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারই যোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমান দেখুন আমি ইতিমধ্যে বলেছি ভোলা ঢাকার যে মেয়র জনগণের ভোটে যিনি নির্বাচিত হননি তাপস সাহেব তিনি হাজারিবাগে ব্যর্থ হয়ে জনপ্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে তিনি উস্কানি দিয়েছিলেন তার মামাতো ভাইকে কিন্তু তার মামাতো ভাইয়ের যে পেটোয়া বাহিনী তারা চেষ্টা করেছিল কিন্তু যখনই তারা বুঝছে তারা সন্ত্রাসী হিসেবে জনগণের সামনে উপস্থিত হবে এবং মুক্তিকামী জনগণ তাদেরকে রুখে দেবে তখনই তারা তার বাধাগ্রস্ত করতে সাহস পায়নি জনগণের বিজয় হয়েছে জনগণের এই সমাবেশকে মহাসমাবেশে পরিণত করেছে এটি হলো অধিকারের যুদ্ধ এটা কোনো কিছু বন্ধ করে এটা থামানো যায় না এই জন্য এরপর যদি কোনো কিছু বন্ধ করতে যায় তাহলে তারাই বন্ধ হয়ে যাবে মানুষের যখন ভুল দিয়ে কিংবা অন্যায় দিয়ে শুরু হয় তার প্রত্যেকটি কাজেই তারা ক্ষতিগ্রস্ত হয় ঠিক একইভাবে আজকে আওয়ামী লীগ যদি বাধাগ্রস্ত না করত তাহলে একদিনের সমাবেশ তিন দিন এই আওয়ামী লীগ সরকার এখন যা করবে তাতেই তাদের ক্ষতি হবে ইনশাল্লাহ আমরা জনগণের ভোটে আগামীর যে প্রধানমন্ত্রী হবেন ইস্তা খোসেনের গাড়িতে হামলা হয়েছে পাশাপাশি ভোলায় গুলিবর্ষণ হয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায় হামলা মামলা করেছে যে কিন্তু জনগণের যে দাবি আদায় সে দাবি সমাবেশকে কিন্তু তারা আটকাতে পারেনি তাই আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা যে জগদ্দল পাথরের ন্যায় বাংলাদেশে টিকে আছেন আপনাদেরকে সরে যেতে হবে তাই বরিশালের মানুষ দুঃসাহসী মানুষেরা বীর সেনানীরা আজকে এখান থেকে মেসেজ দিয়েছে আর নয় এই অবৈধ সরকার আমরা কিন্তু আসলে দেখলাম যে কথা বললাম এবং সবাইকে লাইভটি কিন্তু শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এখানে কিন্তু পয়েন্ট আসলে তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন যে নগর ভবনের দিকে যাচ্ছে আমরা নগর ভবনের দিকে যাচ্ছি দর্শক আমরা লাইভে কিন্তু ছিলাম আমরা প্রশ্ন করেছিলাম এবং তাকে কাট প্রশ্ন তিনি কাট আসলে দিয়েছে আসলে ছাত্র দলের আপনি যে একজন কর্মী বা নেতা পিছন থেকে যে বা সামনে থেকে কিন্তু নেতৃত্ব দিচ্ছে কেন্দ্র নেতা
কিন্তু নেতা